This is the new normal for staff on the front line. Very soon, they'll only be treating patients with suspected coronavirus. It is quite scary, and the fact that you can't control it, it's even scarier, to be fair, because we just don't know what to do. This is the new normal for staff on the front line. Very soon, they'll only be treating patients with suspected coronavirus. Think about the generations. And the it is quite scary, and the fact that you can't control it, it's even scarier to the fact. We just don't know what to do. They think it's a better world. This is the new normal. Staff on the front line. There's a place in your heart, and I know that it is love. It is more scary than tomorrow. And if you really try, you'll find there's no need to cry. There's no hurt or sorrow. Ways to get there. If you care enough, and I know that's it is love. Love and jump in a better way. For you and try, you'll find there's no need to cross. Care about the deep and I heard our song. I'm sorry.
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। যাই হোক, এতক্ষণ যাবৎ আমরা সবাই মিলে একত্রিত একটা সুন্দর যে আমরা গানের জিনিসটা হলো যে আমাদের কমিউনিটি সবাই মিলে একসাথে হয়ে আমরা কাজ করা, সেটা হলো একত্রিত হওয়া আমাদের খুব ইম্পর্টেন্ট লাভ অ্যান্ড রেসপেক্টের সাথে। সেই জন্য আমি নিজেটা মাধ্যমে সবাইকে এইটা শোনালাম, কারণ থ্যাংকস ফর দ্য ট্রাস্ট টিবিসি দ্য ক্রিয়েটেড দ্য মিউজিক অল টুগেদার দ্য মিউজিক অ্যান্ড লাভ অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড থ্যাংকস ফর অ্যাডমিন আওয়ার ওয়ান্ডারফুল কনসেপ্ট গিভ আস ফর আওয়ার কমিউনিটি। যাই হোক, আমি সুমন রহমান, 572তম লাইভ ব্রডকাস্টিংয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো গতকালকে একটু ভিন্নতা দিয়ে শুরু করেছিলাম, আজকেও একটু ভিন্নতা দিয়ে শুরু করলাম, গান মানে মিউজিকের মাধ্যম দিয়ে কাজটা শুরু করলাম, যাতে আমরা সবাই যে একত্রিত হতে হবে, কমিউনিটি একত্রিত হতে হবে, কারণ আমাদের যে মিশন অ্যান্ড ভিশন যে একটাই, উই আর দ্য এন্ড অফ প্রোভার্টি টোটাল ডিভিশনটা। আপনারা জানেন যে আজকে আমাদের অ্যাডমিন ক্রিস্টাই কিংগুলার, সে মাস অ্যাডাপশন টিমে প্রায় 3 ঘন্টা ব্যাপী মিটিং করেছে এবং খুবই সে আজকে খুবই টায়ার্ডনেস আজকে আমাদের বাংলা কমিউনিটিতে বাংলাদেশ কমিউনিটিতে সে এসেছে। তার জুমে কিছুক্ষণ ছিল, তো লাভ অ্যান্ড রেসপেক্টের সাথে সে অনেক কথায় তথ্যগুলো দিয়ে গেছে, সে তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য অবশ্য আমি আজকে আসলাম 572তম। তো আমি আপনাদেরকে যে মূল যে বিষয়টা আজকে সারাংশ বিষয়টা গুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। আপনারা জানেন যে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে 1 মিলিয়ন মেম্বার আমাদের প্রয়োজন, যেটা আমাদের এই মাসের ভিতরে আমাদের করতে হবে 1 মিলিয়ন মেম্বার, সেটা একটা টার্গেট। প্রত্যেকে 50 জন করে ইনভাইটেশন করতে হবে, সেটার বিষয় এবং আমাদের কিংবল ব্যাক অফিসের যে মূল যে বিষয়টা সেটার উপর কথা বলবো। আর শরীরক্ষণ ভাই আমাদের সাথে আছে, উনি রোজা রেখেছে আমাদের সাথে সবসময় থাকে, গতকাল তার আনফর্চুনেটলি তার নেটওয়ার্কিং এর প্রবলেমের কারণে সে থাকতে পারেনি। গতকালকে আমরা সকলে জানি যে বাংলাদেশে বিশাল ঝড় তুফান হয়েছিল, অনেক ঝড় তুফানের কারণে সেটা হয়ে ওঠেনি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ভিওরে সুলতান আহমেদ, এমডি ফারুক ভাই, ফারুক ভাইকে অনেকদিন পরে দেখলাম, এখন কোন ফারুক ভাই আমি তা জানি না, অবশ্য পরে পরিচয় দিন হয়তো জানতে পারবো। তো শরীরচন্দ আমার সাথে আছে, চলুন আমরা টিবিসির যে পেডের এলিজেটের ব্যাপারটা সেটার ব্যাপারে আমরা একটু আপনাদেরকে অবগত করতেছি, কারণ অবগত না করলেই নয়, কারণ বিষয়টা জানাতে হবে। টিবিসি বিশ্বের পেডের এলিজের ব্যাপারে কিছু ইনফরমেশন, আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? ভেঙে ভেঙে আসতেছে নেটওয়ার্কিং, সম্ভবত সামথিং হ্যাপেন, আই ডোন্ট নো। এখন আমার কথা ক্লিয়ার আসতেছে এখন নিশ্চয়ই? যেহেতু আমি এটা থাকি, আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমি হোম কোয়ারেন্টাইন থেকেছি, প্রায় দুই মাসের মতো হোম কোয়ারেন্টাইন থেকে আমি বাইরে এখন বেরোতে পারতেছি, অর্থাৎ আমাকে মাস্ক ইউজ করতে হচ্ছে, যে তার রুলস মেনটেন করতে হচ্ছে, ঠিক তেমনই টিভিতে প্যাডে রেলিতে রুলস মেনটেন করা হচ্ছে। এবং এখানে আপনারা জানেন যে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে টিভিসি মোর দ্যান ভ্যালু, টিভিসি নাম্বার লাভিং। তো এই বিষয় নিয়ে কথা হচ্ছে, আমাদের অনেক অনেক বিষয় নিয়ে আমাদের টিভিসি এখানে ভালো মন্দ এবং ইসলামিক যে রমজান মাস, রমজান মুবারক, তো এখানে কিন্তু সবাই পোস্ট করতে পারে, বিভিন্ন মানুষ পোস্ট করতে চায়, লিঙ্ক আছে, লিঙ্ক পোস্ট করতে পারে। লিঙ্ক বলতে আপনার টিভিসির যে বিষয়গুলো
এগুলো বিষয়ে আপনাদের পার্সোনাল কোনো লিঙ্ক ইউজ করবেন না, যেহেতু আপনারা জানেন যে অনেকেই আছে যে টিভিসির ফেসবুকে অর্থাৎ আপনারা জানেন যে ইউটিউব চ্যানেল অনেকে দিয়ে থাকে, তাদের ডিসক্রিপশন বক্সে আছে, সেই ডিসক্রিপশন বক্সে আমারও এখন বর্তমানে আপনারা পাবেন না, কারণ আমি বছর আগে দিয়েছিলাম। তো এটা রুল যেহেতু করেছে সে রুলস অনুসারে কাজগুলো করতে হচ্ছে। প্রত্যেকটা ব্যক্তি দেখতে পাচ্ছেন যে ইউ ডিসিশন টুডে আপনার এই ধরনের আপনার পোস্ট আপনারা করতে পারেন, আপনাদের নিজেদের এডিট করে পোস্ট করতে পারেন। এখানে পোস্ট করা হয়েছে আমাদের যে ব্রাদার যে মাই ফার্স্ট ভিডিও, এখানে আমি দেখে আসি তার ভিডিওটা, তার ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলা হয়েছে। So today I want to compare TBC to some and it's paying you $15 an hour. Let's look at how much that earns you. So $15 an hour times 40, you know, you're working 40 hours a week. Okay, that's $600 a week, right? Times that by four, it's $2,400 a month. Okay. And we'll times that by 12, see how much you're making a year. So that's $28,800 a year working 40 hours a week at $15 an hour. Okay. How often do you get a raise in a job? Maybe probably get a raise every 6 months if you're lucky. Most people get a raise about once a year. And what does your raise look like? Shit, you're lucky if you get 25 cents after a year of working, because you can't, you know, pay to get the clothes made. You gotta go anyway. Week, okay. You can sign up 10 people a week. Presentation করে আপনারা জানেন, তার প্রেজেন্টেশনটা কিন্তু খুবই দারুণ। বিটকয়েন বাউন্ডিটার ডিটেলস ইনফরমেশন গুলো খুব শর্টলি ভাবে সে করে থাকে, খুব শর্টলি ভাবে সে করে থাকে। তো আমরা চলুন তারপরে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তার ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু ভিডিও আছেন। টিভিসি প্রেডেটরি, সরি ফর দ্যাট, হ্যাভিং প্রবলেম লগিং ইস্যু, এই লগিং ইস্যু অনেকের প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম ব্যাপারে কিছু তথ্য আছে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন যেখানে প্রত্যেকটা বিষয় নিয়ে যে প্রিপেডের ব্যাপারে এখানে কমেন্ট লিখতে পারেন, পোস্ট করতে পারেন, আপনাদের টিভিসি সম্পর্কে ভালো মন্দ পোস্ট করতে পারেন। এখানে অনেকে পোস্ট করছে দেখতে পাচ্ছেন যে 15টা পোস্ট অলরেডি এখানে হয়ে গেছে, তারপর 15টা পোস্টের ভিতরে কোনটা রানিং, 15টা পোস্টের ভিতরে কোনটা সঠিক পোস্ট কোনটা ব্যাটিক পোস্ট এটা আমি আই ডোন্ট নো, বাট সম্ভবত এখানে তো দেখেন যে জনসন অর্থাৎ এটা দিয়েছে, এটা লকডাউন অর্থাৎ আপনি এটা গানের মাধ্যমে এটা দিয়েছেন, এটা আমি আপাতত দেখতেছি না। যারা যারা ইন্ডিয়ার যিনি এখন মডারেটর আছে সে যদি ভালো মনে করে তা হয়তো সে করবে, এটা দেখবে। এখানে দেখতে পাচ্ছেন যে অর্পা ড্রয়িং দ্য জনসন ড্র, এটা 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 কোনো টিভিসির কোনো রিলেটেড না, টিভিসির কোনো রিলেটেড না, যে কারণে আমি এটাকে ডিক্লাইন দিয়ে দিচ্ছি, এটা আমি অ্যাকসেপ্ট করলাম না, কারণ এখানে অনেকগুলো আছে। আর এই বিষয়টা হলো যে লকডাউনের ব্যাপারে কিছু গান মিউজিক উঠে আছে, এই আমি হিন্দি বা হিন্দি লেখাটা বুঝতেছি না এটা কি বিষয়ের উপর করছে। এটা যিনি আমাদের বর্তমানে মডারেটর আব্দুল সত্তার আছেন, সে যদি উনি যদি একজন রেসপেক্টেবল মডারেটর বর্তমানে হিন্দি সেমিনারের হোস্ট, তো সে যদি বিষয়টা অর্থটা বুঝে বা তাহলে সে এটা অ্যাকসেপ্ট করে দেবে। আমি এই ভাষাটা আমি বুঝি না, যে কারণে আমি এই বিষয়টা অ্যাপ্রুভেল করতে পারছি না, ডিক্লেয়ার করতে পারছি না, এটা তার উপর আমি ছেড়ে দিয়েছি যেহেতু উনি একজন রেসপেক্টেবল মডারেটর। তো চলুন আমরা পরবর্তীতে যে একটু কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আমরা পরবর্তীতে পড়ব। এখানে আরও আরও ভিডিও, ভিডিওটা এখানে অলরেডি ডিক্লেয়ার করে দিছি। তো এখানে পিডিডিতে অনেকেই কিন্তু ইনভাইট করে দেখেন 26,000 কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা কিন্তু প্রতিদিন কিন্তু ইনভাইট করতে পারেন এখান থেকে, এখান থেকে ইনভাইট করে আপনি কিন্তু ইনভাইটে ক্লিক করে দিতে পারেন, কিন্তু সবাইকে ইনভাইট করতে পারেন। তো ইনভাইট করতে গেলে এখানে অনেকে আছেন দেখেন সাজেশন
সম্ভবত আমার নেট একটু সামথিং একটু স্লো হচ্ছে মনে হচ্ছে। তো এনিওয়ে, তারপরে এখান থেকে আপনারা দেবেন, যেমন ধরেন আমি এখানে একজন দিলাম, তারপরে এখান থেকে আবারও দিলাম, তারপরে এখান থেকে আরো একজন দিলাম। আমি আমি কিন্তু এইভাবে লিঙ্ক তাদেরকে সেন্ড করলাম, তারা অ্যাকসেপ্ট করতে করতে পারে বা নাও করতে পারে। তো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে তাদেরকে ইনভাইট করার দরকার ইনভাইট করবে। চলুন এখন আমরা পেড রিলেটেড যাচ্ছি, আমরা যে বিষয়টা আমি সংক্ষিপ্ত বা মূল যে বিষয়টা সেটার উপর আমি কথা বলবো আজকে। তো আমি প্রসেসিং করতে দিয়েছি, হচ্ছে না, আমি রিফ্রেশ করে দিচ্ছি, যেহেতু আবার লগ ইন করতেছি। দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা এটা কিন্তু মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, কারণ আজকে মূল ইম্পর্টেন্ট বিষয়টা আমি ট্রান্সলেটর করে বাংলা ট্রান্সলেট করে পড়ে শোনাচ্ছি, যাতে করে আপনার সুবিধার্থে হয়, কারণ দুদিন যাবত আমি বাংলাতে ইংরেজিতে করেছি। তো এসব রেফারগুলো, তবে 3/10/2020-এর আগে মধ্যবর্তী আপনার ভোট দিন, মানে 10 মে-এর আগে আপনার এখানে ভোট দিতে হবে। ভোটটা হলে এখানে দেখতে পাচ্ছেন ভোটটা ভোটটা কেন দেওয়া হবে সেটা বিষয়টা পড়ে শোনাচ্ছি। কখনো কখনো একটি প্রত্যাশিত সময় দ্বারা উদ্দেশ্য লক্ষ্য পৌঁছানোর এবং পরিস্থিতি যখন পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতিতে হস্তক্ষেপ, এটি নিয়ম প্রয়োগের সঙ্গে নমনীয় হতে বোধ করতে পারে। 2020 সালের মধ্যে টিভিটির কর্মসত্ত্ব গ্রহণের লক্ষ্যে কর্মসত্ত্ব লক্ষণ পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এই মে মাসের আমরা কি করতে পারি। সদস্য বিশ্বব্যাপী থাকার নিয়মগুলি হলো প্রতি মাসে সমস্ত প্রয়োজনীয়তা কেবলমাত্র কোনো কারণে নয়, যদি আপনি যদি এই দিন থেকে পরে পড়ে যান তবে তা স্থায়ী। এটা হলো এখনকার বর্তমান বর্তমান রুল। তো আমাদের বিকল্প যে প্রশ্ন যেটা হচ্ছে, 2020 সালে মে মাসের নিয়মগুলি নিয়মগুলি করবেন করবেন না, টিবিসি এটি থাকার নিয়ম হলো প্রতি মাসে সমস্ত প্রয়োজনীয়গুলিও কেবল মেনে নেওয়া দরকার, কারণ আপনি যদি এই টিমে থেকে পড়ে যান তবে এটি স্থায়ী। যদি আপনি এই টিমে থেকে পড়ে যান এটা স্থায়ী, এটা বলা আছে বি অপশন বি। ফার্স্ট ইন ফার্স্ট আউট বেসিস এগারোই মে 2020 এ সমস্ত 1,11,111 স্পট পূরণ করে বি টিমের বেশিরভাগ এ টিমে রাখুন, এর অর্থ পুরো এগারো এর পুরো এ টিম পূর্ণ হবে পূর্ণ হবে এগারো টিম পূর্ণ হবে। যদি কিছু কিছু এই বি টিমের সদস্যরা কখনো তহবিলের সাথে অর্থাৎ তহবিলের সাথে অর্থ প্রদান করে করেনি, যেহেতু কিছু কিছুকে অ্যাডমিন অর্থাৎ অনেকে আছে একেবারে পুরোপুরি মানে পেমেন্ট করেই নেই, নতুন করে তারা পেমেন্ট করে এই টিমে রয়ে গেছে, তাদের একটা পজিশন ক্রিয়েট হয়েছে, তাদের কথা বলেছে। তো ক্রেডিট যুক্ত যেটা বলে, যেটা দল দলে অনুমতি দেওয়া হয়েছিল বিকল্প গ, অর্থাৎ কেবলমাত্র মে মাসে আপনি যদি যেটি দল থেকে পড়েছেন তার নিয়মের কথা ভুলে যান, স্থায়ী এবং মে মাসে অ্যাডমিন ফি সম্পূর্ণকারী সকলকে এ টিমে উঠতে অনুমতি দিন। অর্থাৎ এখানে রিকোয়েস্ট করা হচ্ছে যে যারা ভুল করেছে বা তারা দিতে পারেনি কোনো কারণে কোনো প্রবলেম হয়, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য স্পেসটি অর্থ প্রদানের জন্য তহবিল ব্যবহারকারী মে মাসে এ টিম শেষ হবে, যে কথাটা উল্লেখ করেছে। তো আমরা আমরা মনে করি, আমাদের কমিউনিটি মনে করে, আমাদের যে কমিউনিটি আমরা মনে করি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের কমিউনিটি কখনোই আগে পারবে না। সুতরাং এখানে কিছু পরিবর্তন আনা উচিত, সেই পরিবর্তনটা আমাদের 10ই মে যে লাস্ট রিপোর্টিং যেটা হয়েছে আমাদের বর্তমান পুলের ফলাফল, অর্থাৎ বিধি পরিবর্তন করবেন না, আপনার বিষয়টা পরিবর্তন করতে পারবেন না। ফার্স্ট ইন ফার্স্ট আউট বেসিস বি নাম্বার 182 ভোট আসছে, প্রথমটা 278 ভোট আসছে। আমি নিজে স্বয়ং প্রথম দিনই যেদিন এটাকে পোস্ট করেছে
সেদিনই আমি চিবটা দিয়েছি, কারণ মে মাসের নিয়মটি ভুলে যান, অর্থাৎ মে মাসের বিষয়গুলোকে ভুলে যাওয়ার জন্য, অর্থাৎ আমাদের পুনরায় নতুন করে 10 তারিখে অর্থাৎ একটা ফাইনাল রেজাল্ট চলে আসবে। আসলে আমাদের রুলসটা পরিবর্তিত হতে যাচ্ছে 10 তারিখের পরে। এটা যারা এই মাসে দিলেন বা জুন মাসে দিতে পারবেন না তারা হয়তো বা ব্রেক করবে। এই যে এই যে যে বিষয়টা আপনি খেয়াল করছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাস অনেকে দিতে পারতেছে, অনেকে দিতে পারতেছে না, অনেকে ব্রেক করতেছে, অনেকে এই অবস্থায় যদি চলতে থাকে বা চলতে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের যে 111,111 জনের মেম্বার সেটা কিন্তু মানে অসম্ভব হয়ে দাঁড়াবে। যে জন্য এই কাজটি করা, আমি এটাকে এখন স্টপ করে দিতেছি বাংলাটা। তো এই যে বিষয়টা, আমাদের যে ধারাবাহিকতা, আমাদের যে ধারাবাহিকতা যে চলতেছে, আমাদের যে লক্ষ্যে 10 মিলিয়ন মেম্বার যেতে হবে সেটা হচ্ছে না। দেখেন মাত্র 20,000 লোক কিন্তু এই পর্যন্ত মানে অ্যাডমিন ফি প্রদান করেছে, ওই যে বিভিন্ন প্রবলেমের কারণে, সিকিউরিটি প্রবলেমের কারণে, এটার জন্য এটা হচ্ছে। তো আপনারা জানেন যে এই প্রবলেমের কারণের জন্য আমাদের এইখানে যে স্টার্ট লট, যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে যে রিপোর্ট করা হচ্ছে, অর্থাৎ এই ব্যক্তির কাছে আমাদের একজন সে একজন ইউএসএ থাকে, এবং তার যদি ফেসবুকে আপনি এখানে মেসেঞ্জারে যদি আপনি কাজ আপনি যদি রিকোয়েস্ট করেন বা রিপোর্ট দেন, বা আপনি মেইল যদি আপনি পোস্ট করেন, বা আপনার যে পজিশন নাম্বার, অর্থাৎ এই যে পজিশনটা, এই যে পজিশনটা আপনার প্রত্যেকের পজিশন আছে আমার 1515, আপনি কিন্তু প্রত্যেকটা এই পজিশন নাম্বার এবং জিমেইল আইডিটা দিলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ করে দিতেছে। তাৎক্ষণিকভাবে রিসেট করে দেওয়ার পরে কিন্তু এটা সম্পূর্ণ প্রবলেমটা সলভ করে দিতেছে। তো তারপরে চলুন আমরা এটা বিষয় নিয়ে, প্রবলেমের ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করি, কারণ ডিসকাস করা উচিত আমাদের। কারণ ডিসকাস না করলে আমরা এই প্রবলেমগুলো দীর্ঘায়িত না, ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী প্রবলেমগুলো আমরা দ্রুত দ্রুত সলভ করতে হবে, যাতে আমাদের এইটা থেকে বের হয়ে আমরা যাতে 111,111 জন যে মেম্বার গুলো ঠিক মতন যাদের পেমেন্ট করতে পারে, যে বাংলাদেশ বলেই যে কথা এমন কোনো কথা নাই যে বাংলাদেশে পেমেন্ট করতে হবে। আর আপনারা জানেন যে প্যান্ডামিক, যে করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী সবাই কিন্তু একটা বন্দি খাতা হয়ে আছে। এমন না যে বাংলাদেশের জন্য সবকিছু করতে হবে, এখানে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু কমিউনিটি বসে নেই। যারা দিতে পারবে অর্থাৎ তাদের কোনো ফোর্সিং নেই, যার দিতে সম্ভব হবে, পসিবিলিটি হবে, তারাই কিন্তু এটিএমে থাকতে পারবে। তো যাই হোক, চলুন আমরা এখন ফাইনালি স্টপ শেয়ারিং করে দিচ্ছি আমি। তো আমি আজকে বেশি যাচ্ছি না। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি প্রসেনজিৎ সরকার আছে, যুক্ত হয়েছে আমাদের সাথে, সুমন রহমান শরীফান ব্রাদার আমাদের সাথে, মাসুদ আলম ভাই যুক্ত হয়েছে আমাদের সাথে, যুক্ত হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। তো এই বিষয়ের উপরে আপনাদের সাথে প্রতিদিনই রেগুলার ব্রডকাস্টিং করতেছি কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ক্ষেত্রে, কারণ আমরা মিটিংয়ে থাকি আর মিটিংয়ে থেকে কিন্তু কাজগুলি করে থাকি। যাই হোক, আপনারা কিন্তু টিভিসি প্যাটারিতে বিভিন্ন বিষয়ে পোস্ট করতে পারেন, সবকিছু করতে পারেন। তবে আপনাদের পার্সোনাল রেফার লিঙ্কটা দয়া করে দেবেন না, কারণ পার্সোনাল রেফার লিঙ্কের ব্যাপারে আমার যে একটা অবজেকশন ছিল সেটা আমি অলরেডি আমি উঠে ফেলছি, কারণ আমি চাই না যে আমি রুলসের বাইরে কোনো কাজ করি। তো যাই হোক, আমি আমাদের শরীফখান ভাই আছে, আজকে যে প্রেক্ষাপটে যেটা বাংলা ট্রান্সলেট করে যে আমি পড়ে শোনালাম, আপনার মতামত কি? আমরা যদি এমন ভাবে চলতে থাকি তাহলে কি আমরা কি 111,111 যাওয়াটা কি পসিবল? আমার মনে হয় এটা পসিবল হবে না। যদি রুলসটা একটু পরিবর্তন করা হয়, একটু কঠোর হয়, তাহলে হয়তো পরিবর্তন, কারণ কিছু লোক দিচ্ছে, কিছু লোক দিচ্ছে না, পড়ে যাচ্ছে, দেওয়া হচ্ছে না, এইভাবে। আর ফেসবুক পেপারে আপনি যদি কিছু বলতে চান, অবশ্যই ব্যাপারে আপনার মতামত অবশ্যই আছে, দিতে পারেন বা বলতে পারেন। তো শরীফ খান ভাই প্লিজ। জি ধন্যবাদ সুমন রহমান ভাই, সুমন রহমান ব্রডকাস্ট নিয়মিত করার জন্য। সে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় পেলাম আমার জন্য। সে সঙ্গে ধন্যবাদ জানাই যে রাইট নাও যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এই মুহূর্তে যাদের দেখতে পাচ্ছি, সুলতান ভাই ফ্রম ইন্ডিয়া, ভেরি গুড টিচার, অসংখ্য ধন্যবাদ।
প্রসঞ্জিত সরকার, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আর মাসুদ আলম ভাই, অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য নিয়মিত। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, এবং এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ভোট দেওয়ার ব্যাপারেও এখানে আমাদের অনেকেই দিতে পারছে না, অর্থাৎ এই ভেরিফিকেশন এবং তাদের ইয়াটাই ওপেন করতে পারতেছে না, এ কারণে অনেকে ভোট দিতে পারছে না। আমি যতটুক অনুমান করতেছি, কারণ এখানে দেখলাম যে মেবি 15,000 সামথিং ভোট দিয়েছে। তো এর একটা কারণ আছে, আমি একটু বলার চেষ্টা করব। আমাকে দু একজন প্রশ্ন করছেন, আমি সেটার উত্তর দেবো, যেহেতু আমি লাইভে অনেকদিন আসি না। ইনশাল্লাহ ঈদের পরে আমি নিয়মিত লাইভে আসব, এবং তখন বিস্তারিত আমার লাইভে বলার চেষ্টা করবো, যেহেতু আমি শনিবার এখানে নিয়মিত থাকার চেষ্টা করি। আর রমজান মাস আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমি ঈদের পর পর নিয়মিত লাইভে আসবো এবং প্রত্যেকের কথাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং আপনাদেরও জানানোর চেষ্টা করবো টিভিসি নিয়ে বিস্তারিত। তো যাই হোক, আমি ছোট্ট করে বলবো যে বর্তমান আমাদের যে সারা বিশ্বে যে একটা সমস্যা, অর্থাৎ লকডাউন, শাটডাউন, লকডাউন, এই যে সমস্যা, এই সমস্যার কারণে অনেক ক্রিটিক্যাল মুভমেন্ট আমাদের পার করতে হচ্ছে। আমি ইন্টারনেট ভিত্তিক জব করি আপনারা জানেন, এবং পাশাপাশি আমি মিডিয়াতে কাজ করি। তো ইন্টারনেট ভিত্তিক যে জবগুলো আছে সেখানেও একটা বড় অন্ধকার অলরেডি নেমে গেছে। এর একটা কারণ তুলে ধরব, আমাদের যত ক্লায়েন্ট আছে ইউএস, কানাডা, আমেরিকা থেকে শুরু করে লন্ডন এবং বিভিন্ন দেশে, ইউরোপে প্রচুর ক্লায়েন্ট আছে আমাদের, যারা রাইট নাও এখন অর্ডার করতেছে না, খুবই কম একেবারে অর্ডার করতেছে না। এর অনেকগুলো দিক বিশ্লেষণ করছে, আমার বেশ কিছু সাইট নির্মাণ করা আছে, এগুলা ই কমার্স সাইট, ব্লগ সাইট এবং বিভিন্ন লোকাল ওদের যেসব কান্ট্রি বিজনেস সাইট, এমন ধরো অনেক সাইট আমি তৈরি করছি। তার ভিতরে তাদের একটা সমস্যা সৃষ্টি হয়েছে, বিধায় তারা অনেকে নক করতেছে সমস্যা সমাধান করার জন্য। তেমনি আমাদের টিভিসি কমিউনিটিতেও এইরকম একটা প্রবলেম ফেস করতেছে আমাদের, যারা বলবো যে টিভিসি সাইটগুলো যারা রক্ষণাবেক্ষণ করতেছে টিম, সে টিম। এখানে আসলে বিষয়টা এমনই যে গুগল র্যাঙ্কিং এর ব্যাপারটা অনেকে প্রশ্ন করছে, আমাদের ব্লগ ডট দ্য বিলিয়ন প্যান ডট ইনফো পাবলিক যেই সাইট, সেটা র্যাঙ্ক এত কমে গেল কেন? আমি এইটা একটু বলে নিচ্ছি, তারপর সমাধান করতে আসতে চাই। এর একটা বিশাল একই প্রশ্ন আমার বিভিন্ন বায়ার বাইরে যারা আছে তাদেরও প্রশ্ন, আমার ভিজিটাররা প্রচুর ভিজিট করতেছে বাট র্যাঙ্কিং কমে গেছে কেন, হুট করে কেন র্যাঙ্ক কমে গেল? টিভিসির ক্ষেত্রে এমনটা ঘটছে, আমি এটা স্পষ্ট করতে চাচ্ছি। সেটা হচ্ছে যেহেতু আমি একজন ওয়েব ডেভেলপার, এই বিষয়ে আমি মোটামুটি জ্ঞান দেখি, আমার অনেক বড় বড় ডেভেলপার আছে বাংলাদেশে এবং বিশ্বে, এবং তারাও একমত হবে না আমার সঙ্গে, আশা করতেছি যে গুগল র্যাঙ্কটা কেন কমে গেল ক্ষেত্রে আমাদের এখানকার যে হচ্ছে এটা শুধু তাই না, সারা বিশ্বে বিভিন্ন ওয়েবসাইটে অ্যালেক্সার র্যাঙ্কিং এখন দুর্বল হয়ে গেছে অনেক। ইভেন জানেন যে অ্যামাজন একটা বিশ্বে অন্যতম ওয়েবসাইট, তারও কিন্তু র্যাঙ্ক গুগল অ্যালেক্সার র্যাঙ্কের দুর্বল অবস্থান দেখাচ্ছে। এর একটা বিশেষ কারণ হচ্ছে আপনারা জানেন 2020 এই যে মিশন, এই যে একটা ভিশন, এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ টিভিসি কমিউনিটি বিভিন্ন লিডাররা বলে আসতেছে, একদিন সহকারে বলতেছে। তো গুগল বরাবরই আপডেট করে থাকে তার পলিসি কার্যক্রম, এগুলো আমরা জানি এবং র্যাঙ্কে অনেকেই অনেক বিজনেস সাইট, আপনার কমার্স সাইট, আপনার ব্লগ সাইট তৈরি করে তাদের একটা ইনকামের সুযোগ আছে। এই ক্ষেত্রে গুগল প্রায়ই আপডেট করে তাদের এই পলিসি এবং তাদের যে তাদের বিশেষ যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো, হঠাৎ করে র্যাঙ্ক কমে গেল। এখানে আমি বলে নিচ্ছি ওদের একটা
May 2020 কোর আপডেট নামে বর্তমান আপনারা জানেন না অনেকে বা অনেকে জানেন যে May 2020 কোর আপডেট এটা ওরা করছে কাউকে না জানাই এই আপডেটটা করা হয়েছে যতগুলো আপডেট ওরা করে সেগুলো কিন্তু আমরা অনেকে জানতে পারি কিন্তু এই May 2020 কোর আপডেটটা করলো এটা কিন্তু আমরা অনেকে জানি না তো আমার ক্লায়েন্টদের হতাশা দেখে আমাকে এটা অনেক খুঁজে বের করতে হয়েছে কেন এই ঘটনাগুলো ঘটল তো এরা যে May 4 তারিখ আমি স্পষ্ট বলে দিচ্ছি May 4 তারিখ এই আপডেটটা হয় এটার নাম ছিল May 2020 কোর আপডেট নামে যেটা পরবর্তী সময় আমরা খুঁজে পেয়েছি এখানে স্পষ্ট কতগুলো জিনিস আছে এখানে কোনো ডেভেলপার কোনো দোষ নাই আমরা যারা কাজ করে দিয়েছি এখানে ওয়েবসাইটে কোনো ত্রুটি নাই আমি আমাদের ওয়েবসাইট দিয়ে বলবো যে গ্লোবাল মার্কেট রিসোর্স ডট কম তার র্যাঙ্কিং তো দুর্বল হয় নাই কেন আমি সেটা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে নিই এখানে কন্টেন্ট আপডেট করা হয়েছে যে কন্টেন্টের মান গুলো দেখা হয়েছে এবং কন্টেন্ট গুলো কি পরিমাণ আপডেট করা হয়েছে সেগুলো দেখার পর গুগল আশ্বস্ত হচ্ছে যে এইসব সাইট গুলা ওয়েল পজিশন ওইভাবে তারা পজিশনটা ক্রিয়েট করতে যারা নিয়মিত এই সাইটগুলোতে আপডেট করে নাই বা করছে না বা কন্টেন্ট গুলা তারা আপডেট রাখে নাই সেক্ষেত্রে ওই সাইট গুলা র্যাঙ্কিং এ দুর্বল হয়ে গেছে এখানে ডেভেলপার বা সাইটের কোন দুর্বলতা আমি দেখি নাই তো আমাদের টিবিসিতেও আমাদের যে সাইট গুলো আছে সেখানে অনেক ক্ষেত্রে র্যাঙ্কিং অ্যালেক্সা র্যাঙ্কিং বা অন্য কোনো যদি আপনার দেখেন র্যাঙ্ক দুর্বল আছে কিন্তু সেটাকে ধরবো না আমরা এই কারণে যে এখানে গুগল যে আপডেটটা করছে সেই আপডেটের কারণে দিয়েছে ইনশাল্লাহ এটা উইদিন 10 ডেজ আশা করতেছি ঠিক হয়ে যাবে এটা দেখার পরে যদি কোনো কিছু করতে হয় তা আশা করবো ডেভেলপাররা সেইভাবে কাজ করবে তাদের প্রতি আমার অনুরোধ রইল যারা জানেন তো বেটার যারা জানেন না তার বিষয়টা অবগত হয়ে নেবেন তাদেরকে আমি জানাচ্ছি সেই সঙ্গে টিভিসি কমিউনিটিতে যারা আছেন তাদের মনে প্রশ্ন আসতেই পারে বা অনেকে আমাকে প্রশ্ন করছে র্যাঙ্ক কেন দুর্বল হয় না ভাই র্যাঙ্ক দুর্বল হয় নাই এটা গুগল যে আপডেটটা আছে May 2020 কোর আপডেট সেখানে এই দুর্বলতাটা রয়ে গেছে সেখানে তাদের নতুন যে আপডেট করছে সেখানে এই তথ্য দেওয়া আছে তো যাতে এটা আমরা অবশ্যই ঠিক করে নেব আর অনেকেই যারা এই সাইডে ভেরিফিকেশন বলেন বা এখানে পে করতে পারছে না এর একটা সাইটে আপডেট হওয়ার কারণে হচ্ছে এগুলা তা আপনারা এই মুহূর্তে বুঝতে পারছেন যে আমার কথার ভিতরে বলে গেলাম প্রত্যেকে এই সাইটগুলা নিয়ে খুবই হতাশা ছিল এবং ডেভেলপারদেরকে নক করা হচ্ছে কেন এই সাইটগুলো এরকম হচ্ছে র্যাঙ্ক এত দুর্বল হয়ে যাচ্ছে কেন আমার তো ডিজিটাল প্রচুর আছে তেমনিভাবে আমি বলবো যে টিভিসি কমিউনিটির আমাদের যে কিংগল সোসাইটির প্রচুর প্রচুর ডিজিটাল আছে প্রতিদিন ভিজিট করতেছে কিন্তু র্যাঙ্ক দুর্বল হচ্ছে কেন এই ক্ষেত্রে আপডেট হচ্ছে প্রতিনিয়তই ডেভেলপাররা কাজ করছে তারাও বহু প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এখানে ইনশাল্লাহ আমরা এটা 2-4-10 দিন অলরেডি গেলে যেহেতু 4 তারিখ আপডেটটা হয়েছে গুগল থেকে অলরেডি আজকে 8 তারিখ বাংলাদেশের টাইম অনুযায়ী এবং নাও অলসো 10:30 PM বাংলাদেশ টাইম তো আমরা আর 2-4 দিনের ভিতরে ইনশাল্লাহ প্রত্যেকটা সাইডে আমরা তাদের যে ডেভেলপারদের কার্যক্রম দেখে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো সবই ঠিকঠাক আছে এবং ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ এবং আমাদের এই ভেরিফিকেশন থেকে শুরু করে যাবতীয় যেসব তথ্য সবগুলাকে আপডেট করতে হচ্ছে বাধ্যতামূলক কারণ গুগল র্যাঙ্ক ধরে রাখার জন্য এটা আমি অ্যাজ এ ডেভেলপার হিসাবে আপনাদের 100% আমি আশ্বস্ত করতেছি সাইটের কোনো দুর্বলতা নাই এটা গুগল যেই May 2020 কোর আপডেট এটার কারণে এমনটা হচ্ছে এই বিষয়টা তো কাজেই কারোই এই ব্যাপারে আমি বলবো যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না প্রত্যেকেই আপনারা আস্থা রাখতে পারেন যে ইনশাল্লাহ এটা আমরা 2-4 দিনের ভিতরেই প্রত্যেকটা জিনিসই ঠিক করে নিয়ে আসতে পারবো প্রত্যেক সাইট যার ডেভেলপের মধ্যে আইট আছে নিশ্চিত করে নিয়ে আসবে এবং আমরা সঠিকভাবে খুব সহজেই এগুলা করতে পারবো তো রাইট নাও সমন্বয় দেখালো যে আমাদের যাদের ভেরিফিকেশন বা আদার্স কোনো প্রবলেম থাকে আমাদের এক সিস্টার আমেরিকার থেকে সে সহযোগিতা করতেছে তার সহযোগিতার আপাতত নিতে পারেন বেটার কারণ সে হয়তো বা এই সাইড নিয়ে কাজ করতেছে মেবি তো উনি সহযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ জি জি কন্টিনিউ বলবেন হ্যাঁ কন্টিনিউ
জি আমরা এভাবে সহযোগিতা নিয়েও করতে পারি, তবে আমাদের যেহেতু আমাদের এখানে 11 তারিখ বলা হচ্ছে যে আমাদের যারা এই টিমে থাকতে পারবেন তাদের জন্য অ্যাডমিন যেই বর্তমান যেভাবে আমরা ভোট দিচ্ছি বা অনেকে দিয়েছি যে আমরা আসলে এই নিয়মটা ফিক্সড করতে যাচ্ছি, তো আমি বলবো যে প্রত্যেকেই নক করবেন তাদের কাছে যে আপনার যে প্রবলেমটা হচ্ছে ইনশাল্লাহ ঠিক করে দেবে এবং আপনারা পে করে দেবেন, তাহলে আপনার পজিশনটা ক্রিয়েট করা হবে। তো প্রত্যেক দেশে অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না আমি বলবো, তারপরও এই আমাদের এই টিমে থাকার জন্য অন্তত আমরা জানি এটা ফিক্সড হয়ে যায়, এটা যেন বারবার আপ ডাউন না করে এবং আমাদের এটা নিয়ে যেন বহুদিন ঝুলে থাকতে না হয়, তার জন্য রাইট নাও আমরা বলবো যে আমরা চেষ্টা অব্যাহত রাখবো এবং আমরা এই টিমে থাকার চেষ্টা করবো, প্রত্যেকে ইনশাল্লাহ আমরা সাকসেস হবো এবং কমিউনিটিও আমাদের পরবর্তী ধাপে যেতে পারবে মনে করি, ফেস বলি বা আদার্স কোনো পদক্ষেপ অ্যাডমিন নিচ্ছে সেদিকে দাবি তো হবে ইনশাল্লাহ। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা যারা এটি আসছে তারা অবশ্যই চেষ্টা করবেন সেটা দিয়ে, এবং এর ডোনেশন আমরা আমাদের জন্য দিচ্ছি, অ্যাডমিন তার কাজ অব্যাহত রাখতেছে এবং অবশ্যই অ্যাডমিনকে ধন্যবাদ জানাই, থ্যাংকস এ লট অ্যাডমিন, হি ওয়াজ ওয়ান্ডারফুল কনট্রিবিউশন, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করতেছেন এবং পজিটিভ আসবেন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা এবং সমন্বয়কেও ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমি লাস্ট একটা কথা বলবো, কমিউনিটিতে আমরা প্রত্যেকেই অ্যালাইনমেন্ট লাভ অ্যান্ড রেসপেক্ট জিনিসটা বজায় রাখব, আমরা যেন পুনরায় সেই জায়গায় না যাই যেখানে আমরা অনেক বাধা অতিক্রম পার হয়ে আসছি, এই পজিশনে আসছি, আমাদের নিজস্ব ত্রুটিগুলা শুধরে নিয়ে আমরা কাজ করতেছি। প্রত্যেকে অনুরোধ করবো বিভ্রান্তমূলক কথাবার্তা না বলার জন্য এবং কাউকে দোষারোপ না করে তার ভুলগুলা ধরায় দেন, এভাবে উন্মুক্ত দোষারোপটা না করা বেটার আমি মনে করি, কমিউনিটির ক্ষতি হবে হয়তো আপনার ক্ষতি হবে না আমার ক্ষতি হবে না কিন্তু বড় মাপের ক্ষতি হবে নতুন যারা আসবে তারা এগুলো দেখার পর, কাজে অনুরোধ আপনারা প্রত্যেকেই অন্তত লাভ অ্যান্ড রেসপেক্ট এই শব্দটাকে যেন মেনে চলি প্লিজ। আমি সেই অনুরোধের কাজ করে এখানে দেখছি শেষ করতে, ধন্যবাদ সোমন ভাই, ধন্যবাদ অল গাইস যারা অনুরোধ করতেছেন যারা পরবর্তী দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, বিবিসি বিবি চ্যানেল অসংখ্য ধন্যবাদ, আশা করি ভিডিও আপ করবেন, থ্যাংক ইউ সোমন ভাই, ধন্যবাদ শরীফ ভাই, খুব সুন্দর আপনার বিষয়বস্তুগুলো তুলে ধরেছেন কথা বলেছেন। আসলে আমাদের কমিউনিটি এখন যে কোনো মূল্যে হোক যে কোনো ভাবে হোক সহজ সরল সরলভাবে আমাদেরকে সবাইকে নিয়ে, যেমন দেখেন একটা জিনিস ঐক্য বলতে একটা কথা আছে, একতা বলতে একটা কথা আছে, নাইজেরিয়ার মতন ঘানার মতন ডক্টর সোলামা হতো, তারপর ঘানার মতন মিখাইলের মতন, তারপর আমাদের ক্যামেরুনের অ্যাম্বিটিটেকের মতন, আমাদের ফিলিপিনের নৈনিতারাবেল ব্রাদারের মতন, প্রীতম কুমারের ব্রাদারের মতন ইন্ডিয়ার মতন, তারপর আমাদের এখানে আরো বেশ কয়েকজন যে সবাই ঐক্য আছে বলে তারা যার যার মতন করে তারা কিন্তু কাজ করে যাচ্ছে লাভ অ্যান্ড রেসপেক্টের সাথে, কেউ কারো কিছু কি হচ্ছে না হচ্ছে ভুল ভাল যে যেটাই হোক না কেন সেগুলো কিন্তু না দেখে এগিয়ে আসার জন্য আহ্বান করতেছে, ওয়েক আপ কল করার জন্য আহ্বান করতেছে সবাইকে, এখনই কিন্তু ওয়েক আপ কল করার সময়, আপনারা লাইভ ব্রডকাস্টিং করেন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সবাইকে বলবো লাইভ ব্রডকাস্টিং এ আসার জন্য, লাইভ ব্রডকাস্টিং এর মাধ্যমে আমাদের এখনই সময় ওয়েক আপ কল করা এবং আমাদের টিবিসি সম্পর্কে জানতে হবে বুঝতে হবে, টিবিসি কি, টিবিসিতে কেন এসেছে, টিবিসি এটা কিন্তু মার্কেট বেস ক্রিপ্টো কারেন্সি নয় যে আপনি টিবিসি কিনে রাখলেন 6 মাস পরে টিবিসি সেল করে দিলাম আমি, এটা কিন্তু সেই ধরনের কারেন্সি নয়, টিবিসিটাকে হোল্ড করে রাখবেন, টিবিসি এডুকেশন প্ল্যাটফর্ম, টিবিসিটাকে জানতে হবে শিখতে হবে, টিবিসিটাকে জেনে আপনার টিবিসিতে কি করতে হবে, লাইভ ব্রডকাস্টিং গুলো ফলো করতে হবে সিনিয়র লিডারদের তারা কি বলতেছে তাদেরকে জিনিসটাকে ফলো করে দেন আপনি কাজ করবেন, টিবিসি আপনি এটাকে হোল্ড করে রাখা সম্পদ, অর্থাৎ আপনাকে টিবিসি ইস্টাবলিশ করতে হলে কাজ করতে দিতে হবে, কারণ আমি যদি টিবিসি নিয়ে রাখলাম আমি যদি বলি যে টিবিসি ভাই কবে ভাঙানো যাবে আর কবে আমার পকেটে ভরবো কবে আমি ক্যাশ করতে পারবো,
এটা কিন্তু সেই কারেন্সি নয়, সেটাকে বুঝতে হবে, আপনাকে শিক্ষা নিতে হবে, জানতে হবে, টিবিসির ব্যাপারে কাজ করতে হলে আপনাকে জানতে হবে। তাই আমি টিবিসি বিটি চ্যানেলের প্রশ্ন উত্তরটা আমি দিয়ে দিলাম। তো ধন্যবাদ সবাইকে, আমার 572তম লাইভ ব্রডকাস্ট, আগামীকালে 573তম লাইভ ব্রডকাস্টিং এ আবার দেখা হবে। শরীফ খান ভাই আমি একসাথে আসবো ইনশাল্লাহ, সে প্রত্যাশা আগামী শনিবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, পিস, আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড ডে, এন্ড পিস।